বন্ধু শেখর, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারের অঙ্ক নিয়ে এসেছি, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টও বলি। ঠিক আছে, এই অঙ্কগুলি এনটিপিসি এক্সামে প্রায় আসে। এই অঙ্কগুলির করতে কতগুলো বেসিক ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ফর্মুলাটা হলো, দেখো, চক্রবৃদ্ধি সুদ যদি বার্ষিক হয় সেই ক্ষেত্রে সুদ আসল এ সমান সমান হবে পি ওয়ান প্লাস আর বাই 100 দিয়ে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে টি। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ যদি অর্ধবার্ষিক হয় তাহলে সুদ আসল হবে পি ওয়ান প্লাস আর বাই 200 ব্র্যাকেট ক্লোজ করে 2t। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেশি কথা না বলে এবার আবার আমরা অঙ্কের দিকে যাওয়া যাক। ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্কটা কী বলেছে। দেখো ফার্স্ট অঙ্কটা বলেছে দেখো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকা 2 বছরে সুদ আসল কত হবে। ঠিক আছে, আর এটা টিটি এক্সামে এসেছিল, রেলওয়ের তোমার এনটিপিসি টিটি এক্সামে এসেছিল বিগত বছরে। তাহলে আমরা সবার প্রথমে তাহলে আমরা ফর্মুলাটা বসিয়ে দিবো। ফর্মুলাটা কি, এ ইজ ইকুয়াল টু কত, পি ওয়ান প্লাস আর বাই 100, আর এখানে এন বার তুমি টি লিখতে পারো, আচ্ছা টি টি মানে টাইম হয়ে যাচ্ছে, তাহলে পি, তাহলে পি এখানে পি এর ভ্যালু কত, 625, আর ওয়ান প্লাস আর এর ভ্যালু কত, 4/100, এখানে টি এর জায়গায় আমরা 2 লিখলাম। ঠিক আছে, যেহেতু 2 বছর বলেছে তাহলে এখানে 625, তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কত, 104, এদিকে 100, এদিকে 104, 100। ঠিক আছে, এবার দেখো এখানে, দেখো তুমি কাটাকুটি করো, এখানে কত, 26, এখানে 25, এখানে দেখো 26, এখানে দেখো 25, হলো। এবার এই 25 আর আবার এইখানে এই 25, এই কাটলে 625 কেটে যায়, 25² করলে আমরা 625 পেয়ে যাই। এবার 26 × 26 আমরা গুণ করে দিই, যে আমরা কত পাবো, 676, কারণ 26² তোমার সমান 676 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা বেসিক অঙ্ক, এটা টিটি এক্সাম এসেছিলো। এরপরে অঙ্কটা থেকে আমরা যাওয়া যাক। দেখো পরে অঙ্কটা বলেছে, যদি যদি 6 মাস অন্তর সুদ আসলের থেকে সঙ্গে যুক্ত হয়ে বার্ষিক 10% হারে 6,400 টাকা 18 মাসে চক্রবৃদ্ধি সুদ কত। দেখো 6 মাস অন্তর সুদ বলেছে যোগ হয়েছে, ঠিক আছে, আর 18 মাসে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে এটা নিশ্চয়ই 6 মাস অন্তরের ফর্মুলাটা প্রয়োগ হবে। তাহলে আমরা ফর্মুলাটা লিখেছি, তাহলে এ ইজ ইকাল টু, তাহলে পি ওয়ান প্লাস আর বাই 200, আর এখানে লিখবো 2t। ঠিক আছে, তাহলে এবার এ, তাহলে আমরা এখানে পি, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হলো 6,400। ঠিক আছে, 6,000, পি এর ভ্যালু হলো 6,400, তাহলে ওয়ান প্লাস আর বাই 200 বলেছে, তাহলে আর এর জায়গায় আমরা 10, আর এদিকে লিখবো 200। ঠিক আছে, এখানে 2t বলেছে, 2 × 3 এর 3/2, আচ্ছা 3/2টা কী করে এলো দেখা, 18 মাস, 18 মাস লেগেতে, 18 মাস লেগে, তাহলে তোমার সমস্যা কত হবে, 6 মাস অনুযায়ী, তাহলে আমার যদি কথা, এখানে 1 বছর আর হাফ, 1/15, 1/2 বছর হয়, তাহলে 1/15 বছর যদি হয় তাহলে এখানে 3/2 বছর, মানে যদি আমরা 18 মাসে যদি কনভার্ট করি তাহলে 1/15, 1/2 বছর হয়, তার মানে এখানে 3/2 বছর, সেই জন্য আমরা এখানে 3/2 লিখলাম। ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে 6,400, তাহলে 6,400 গুণিত, আর এখানে তুমি অ্যাড করো, অ্যাড করলে শর্টকাটে তুমি অ্যাড করে নাও, তাহলে 200 × 10/200, আচ্ছা তার আগে দেখো এখানে, দেখো 10/200 হলো, দেখো এই 2 কেটে যায়, তাহলে এখানে 3 মানে 3 বার হবে, তাহলে এখানে দেখো আর এখানে জায়গা নাই বলে আমি নিচে লিখলাম 200 লিখে দিলে। ঠিক আছে, এবার এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো 0 0গুলোকে তুমি কেটে দাও, দেখো এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে কেটে দাও, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে কেটে দাও, আর এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে কেটে দাও। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার 0গুলো কেটে গেলে একটা 0 পড়ে থাকলো। এবার তুমি এখানে 2 2 3টে 2 আছে, এইটা দিয়ে কাটলে দেখো 3টে 2 মানে কত, 8, 8 এখানে কাটলে কত, 8। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এই তোমার 7,408 টাকা এই 0.80 হবে। ঠিক আছে, এটা হবে তোমার হবে, ঠিক আছে, তোমার ক্যালকুলেশনটা করে নিও। আচ্ছা, এখানকার মধ্যে দেখো চক, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, আমার কী বের করতে বলেছে, তোমার 18 মাসে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে আমরা তো এটা এ এর ভ্যালু পেলাম, এর ভ্যালু মানে কি, সুদ আসল পেলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কী ফর্মুলা হয় এটা তোমরা জানোই, তোমরা ক্লাস 10 এগুলো করে এসছো। তাহলে এ মাইনাস পি, তাহলে এ হলো এর ভ্যালু কত বললাম, 7,408.80, আর তোমার তোমার পি এ ভ্যালু কত, 6,400, এখান থেকে এটা মাইনাস করে দাও, তাহলে কত, 1,008.80 টাকা। ঠিক আছে, তাহলে এটা হবে, তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে 6 মাসের ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো। ঠিক আছে, যদি 6 মাসের ক্ষেত্রে বলে, মানে 6 মাস অন্তর অন্তর সুদ সুদ যদি যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করবো। এটা এএসএম এবং টিসি এক্সাম এসেছিলো। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দিকে যাওয়া যাক। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে 3 নম্বর অঙ্কটা বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে দু বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, বলছে দেখো, ভালো করে দেখো, এখানে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে দু বছরে সুদে
আসলে 4 গুণ হয়, তাহলে বাকি সুদ আর কত? এই এই ফর্মুলাগুলো একটা মনে রাখবে, এখানে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ফর্মুলাটা মনে রেখো, এখানে দেখো ফর্মুলাটা আমি ইয়ে করেছি, যদি কোনো চক্রবৃদ্ধি সুদে পড়বো এন হয়, কোনো আসলে 3 বছর সুদে আসলে এক্স গুণ হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা হয় 100 এক্স টু দি পাওয়ার 1/8 মাইনাস 1 দিয়ে পার্সেন্টেজ। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখো। আমি ফর্মুলাটা তোমাকে দেখিয়ে দিলাম, এই অঙ্কটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করবে। ঠিক আছে, এক তাহলে কি লিখবে, এক্স টু দি পাওয়ার 1/t মাইনাস 1 দিয়ে ব্র্যাকেটে। ঠিক আছে, তাহলে 100 লিখলে, আচ্ছা এখানে এক্স এর ভ্যালুটা কত, এখানে এক্স এর ভ্যালুটা মনে রাখবে, এক্স এর ভ্যালুটা কত, ক গুণ, তাহলে 4 গুণ, আর টি এর ভ্যালু কোনটা, টি হলো বছর, ক বছর 2 বছর, বছর যেটা থাকবে সে 2 এর ভ্যালু, তাহলে তাহলে লিখলাম 4, 1/t মানে কত, 1/2 মাইনাস 1 পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে দেখো 100 লিখলে, আচ্ছা এখানে দেখো 4 আছে, তাহলে 2 স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে 1/2 মাইনাস 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, দেখো এখানে এই 2 কেটে গেল, পাওয়ার পাওয়ার কেটে যায়, তাহলে 100, তাহলে 2 থেকে 1 বদলে কত, 1 × 1, তাহলে ঠিক আছে, তাহলে আমি এটা এই করে রাখলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, তাহলে এখানে পার্সেন্টেজ দিলে কত, 100% হলাম, তাহলে এটা অ্যান্সার কত হবে, 100%। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো যখনই করবে তখন মনে রাখবে এইভাবে করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো খুবই সোজা। আচ্ছা এই ধরনের আরেকখানে অঙ্ক তোমার এসেছিলো, ঠিক আছে, সেটা হলো দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের পরিমাণ কত। ও এটা হলো তোমার তোমার পিএসসি এক্সাম এসেছিলো, এটা লেখা হয়নি, পিএসসি এক্সাম এটা এসেছিলো। ঠিক আছে, তাহলে কী হবে দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, 3 বছরে কত হচ্ছে, 27 গুণ। ঠিক আছে, তাহলে তবে বার্ষিক সুদে হার কত, তাহলে এই ক্ষেত্রে ওই একই ফর্মুলা হবে, তাহলে লিখলাম 100, তাহলে এক্স টু দি পাওয়ার 1/t মাইনাস 1 দিয়ে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 100, এখানে এক্স এর, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 27 গুণ, আর তোমার টি এর ভ্যালু কত হলো 3 বছর। ঠিক আছে, এটা আমরা লিখে নিতে পারি পাশে, তাহলে এটা আমার, তাহলে এক্স এর জায়গায় লিখলাম কত, 27, আর 1/t মানে 1/3, টি এর জায়গায় 3 লিখলাম, মাইনাস 1 দিয়ে পার্সেন্টেজ। তাহলে দেখো 100, তাহলে এখানে দেখো 27 মানে কি, 3 এর কিউব, আর এখানে এ রাখলাম 1/3 মাইনাস 1 দিয়ে পার্সেন্টেজ। ঠিক আছে, দেখো এই দেখো এই 3 3 কেটে গেল, তাহলে 100 গুণিত 3 থেকে 1 বাদলে কত, 2, তাহলে কত, যদি লিখে তাহলে কত, 200%, তাহলে এটা কত হবে, 200%। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করবে, এটা পিএসসি এক্সাম এসেছিলো। ঠিক আছে, এই যে আজকে আমি চারটে অঙ্ক করালাম, এরপর আমি আরও দুটো তিনটে ভিডিও দেবো তোমার চক্রবৃদ্ধি সুদের উপর, যাতে তোমরা করতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা ভিডিও যে অঙ্কগুলো দেখাবো সেগুলো তোমার রেলওয়ের বা পিএসসি ক্লার্কের কোনো না কোনো এক্সামে এসেছিলো। ঠিক আছে, আর আমার এর আগেও আমি অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি, আপলোড করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, প্রফিট অ্যান্ড লস, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্টকে নিয়ে, আরও এরপরে আরও অনেক ভিডিও তোমার দেবো। মোটামুটি রেলওয়ে, এনটিপিসি বা পিএসসি ক্লার্কের এক্সামের আগে মোটামুটি 40 থেকে 50টা ভিডিও দেবো, শুধু ম্যাথ না, মি রিজনিংয়েরও অনেক ভিডিও দেবো। যদি তোমাদের এই ভিডিওটাতে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে ডিসক্রিপশনে আমার সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো থেকে তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর যদি যদি তোমাদের জানা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকের জন্য অন্যটা টাটা।